নমস্কার। যারা এই লাইভ টেলিকাস্ট দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জেলার শ্রমিক, কৃষক, খেতমজুর, ছাত্র, যুব, বস্তিবাসীদের সংগঠন, মহিলাদের সংগঠন, তারা যুক্তভাবে একটা কর্মসূচি গ্রহণ করেছেন। বলতে হয় তারা বাধ্য হয়েছেন এমন একটা কর্মসূচি নিতে। তারা আওয়াজ দিয়েছেন হাওড়া বাঁচাও। তাহলে কি হাওড়া মারা যাচ্ছে? তাহলে হাওড়া কি খুব বিপদে পড়েছে? বাস্তবে হাওড়া এক গুরুতর বিপদের মুখে। মার্চ মাসের শেষ থেকে হাওড়া জেলাতে করোনা রোগীর সন্ধান পাওয়া গেল। 22 তারিখে একদিনের লকডাউন, তারপরে আবার একটা স্থায়ী লকডাউন একটা রাজ্যের ছিল, তারপরে কেন্দ্রের, এর মধ্য দিয়ে আমরা করোনার আক্রমণ সম্পর্কে গোটা দেশবাসীর সঙ্গে হাওড়াবাসীদের মধ্যে সচেতনতা বাড়তে শুরু করে। আমরা কি দক্ষ করলাম? হাওড়া জেলায় প্রথম করোনা রোগী মারা গেলেন বেবি পাল। কদিন আগে বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে। নির্দোষ ভ্রমণ, কোনো অপরাধ ছিল না তার। ফিরে এলেন, সরকার বলল জ্বর হলে ডাক্তার দেখাও, টেস্ট করাও। উনি টেস্ট করাতে গেলেন, তারই বাড়ির কাছে সত্যবালা আইডি হাসপাতাল। সেই সময়ে হাওড়ার প্রথম করোনা হাসপাতাল বলে চিন আরও জোরে একদম প্রথম করোনা হাসপাতাল বলে সরকারিভাবে যাকে চিহ্নিত করা হয়েছিল তা ছিল সত্যবালা। সত্যবালাতে উনি গেলেন, সকালে গেলেন, বিকেলে গেলেন, তাকে পাঠানো হলো জয়সওয়াল, জয়সওয়াল থেকে পাঠানো হলো হাওড়ায়। হাওড়ায় তিনি তার চিকিৎসা হলো এবং যথারীতি তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হলেন। তাকে কি বাঁচানো যেত না? হাওড়া হচ্ছে সেই জেলা যেখানে নবান্ন উপস্থিত, যেখানে স্বাস্থ্যমন্ত্রী প্রতিদিন নিজে বসেন, যেখানে তার হচ্ছে প্রিয় অফিসাররা স্বাস্থ্য দপ্তরে, প্রিয় অফিসাররা হাওড়া হাসপাতালের সুপার, প্রিয় অফিসাররা হাওড়ার জেলা শাসক, হাওড়ার মহকুমা শাসক, তার সবচেয়ে ট্রাস্টেড যা অফিসারদের এই জেলা, সেই জেলার প্রথম মৃত্যুর একটা কাহিনী, ছোট্ট কাহিনী আপনাদের কাছে তুলে ধরলাম। আইডি হাসপাতালে বেলেঘাট একটা আইডি হাসপাতালে করোনা রোগী চিকিৎসা হচ্ছিল, সংবাদপত্রে অনেক কথা উঠছিল, সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রীয় সরকারের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। আর সত্যবালা আইডি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেল অক্সিজেন সিলিন্ডার কাজ করে না, ভেন্টিলেটর মেশিন নেই। তাই ডাক্তারবাবুরা এই হাসপাতাল সে হাসপাতাল করে রুগীর অবস্থা খুব কাহিল, এটা বুঝেছেন তারা। বুঝে তারা যেখানে আইসিইউ আছেন সেখানে পাঠিয়েছেন বাঁচাবার জন্য। আমি ডাক্তারবাবুদের কোনো দোষ দেখছি না, কিন্তু যে ডাক্তারবাবুরা ম্যানেজমেন্ট করলেন, যে আমলারা ম্যানেজমেন্ট করলেন প্রথম রোগীটির, তাদের ম্যানেজমেন্টে প্রচুর ফাঁক ছিল, তাই প্রাণ দিতে হলো বেবি পালকে। তারপরে বাসারত মোল্লা হজে গিয়েছিল, ফেরার পরে তার পরিবারকে একদিন বলল যে আমার একটু গাটা জর্জর করছে, শরীরটা ভালো নেই। বাড়িতে এক বধূ ছিলেন যিনি হচ্ছেন স্বাস্থ্যের কাজ করতেন, তিনি তাকে নিয়ে চলে গেলেন সরকারি হাসপাতালে সাকরাইলে। সরকারি হাসপাতালে ডাক্তারবাবু তাকে পাঠালেন সত্যবালা আইডিতে, যা
যে জায়গাকে সরকার নির্দিষ্ট করেছে হাওড়ার একমাত্র চিকিৎসা কেন্দ্র হিসাবে, সেই সময়ে তো বাসারত মোল্লা কার্যত বিনা চিকিৎসায় বাসারত মোল্লা মারা গেল। বাসারত মোল্লা এক সময় হাওড়া জেলা পরিষদের খুব সফল কর্মাধ্যক্ষ ছিলেন, প্রচুর উন্নয়নের কাজ গোটা জেলাবাসীর জন্য তিনি করে গেছেন গ্রামাঞ্চলের এলাকায়। সেই বাসারত মোল্লাকে বেঘরে জীবন দিতে হলো বিনা চিকিৎসায় সরকারের হাতে থাকা অবস্থায়। আমি আর অতিরিক্ত বিবরণ দিতে চাইছি না, সারা রাত ধরে আমি একের পর এক কাহিনী বলে যেতে পারি। এইভাবে হাওড়াবাসী মানুষ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় করোনা চিকিৎসার নামে বিনা চিকিৎসায় তারা হয়রানি হয়েছেন, কেউ মারা গেছেন, কেউ গুরুতর অসুস্থ হয়েছেন, কারো পরিবার অত্যন্ত খারাপ ধরনের ব্যবহার পেয়েছেন। বাসারত মোল্লারই যে পরিবারের স্ত্রী, তার ছেলে, তার দুই মেয়েকে কোয়ারেন্টাইনে নিয়ে আসা হয়েছিল, রাখা হয়েছিল সেই সূত্রবেলাতেই যেখানে করোনা রোগী চিকিৎসার জন্য রাখা হয়েছে, তাদের টেস্টিং রিপোর্ট আসতে কদিন দেরি হলো। সেই সময়ে তারা এই হাসপাতালে কার্যত নরক যন্ত্রণা ভোগ করেছে, তার কাহিনী তাদের কাছেই শোনা যাবে। বাসারত মোল্লা ছাড়াও আরও অসংখ্য ব্যক্তি যারা সরকারি চিকিৎসায় গিয়েছিলেন করোনা সংক্রমণ হচ্ছে এই আশঙ্কায়, তখনও তারা জানেন না তাদের টেস্ট রিপোর্ট কী, কিন্তু জ্বর হচ্ছে, গলায় কাশি হচ্ছে, ব্যথা হচ্ছে, নির্দেশ অনুযায়ী তারা চলে গিয়েছিলেন। তাদের অধিকাংশই কি হয়রানি, অব্যবস্থা এবং চরম অমানবিকতার শিকার হতে হয়েছিল আমলাতন্ত্রের কাছে। ডাক্তার, ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করেছে, করেছেন বলেই হাওড়ায় অনেক মানুষ সুস্থ হয়ে উঠছেন, এটা সত্যি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এক, এত রোগ ছড়ানো কি দরকার ছিল? এত মৃত্যু কি দরকার ছিল? চেহারাটা কি দেখুন, 31 মার্চ তারিখে আমরা যা খবর নিয়ে জেনেছি, সরকার বলতে পারে সঠিক কে বেঠিক, তিনজন মারা গেছেন, জেলায় চিকিৎসা হয়েছেন এবং জেলার বাইরে চিকিৎসিত হয়েছেন এমন 5 জন আক্রান্ত ছিলেন। প্রথম 3 জন আক্রান্তের মধ্যে একজন তিনি সুস্থ হয়ে উঠেছেন, তার বাড়ি বালিজগাছায়। এপ্রিল মাসের 30 তারিখে, 1 মাস পরে 191 জন আক্রান্ত, 10 জন মৃত 31 মে, 1185 জন আক্রান্ত, মৃতের সংখ্যা দাঁড়িয়ে গেল 33-এ। 30 জুন 2848 জন আক্রান্ত, মৃতের সংখ্যা 3 গুণ বেড়ে গেল 101। 25 জুলাই সর্বশেষ যেদিন পর্যন্ত আমরা খবর পেলাম, 6668 জন আক্রান্ত, মৃতের সংখ্যা 176। জুলাই মাসের 31 তারিখ আমরা কি দেখব? আগস্ট মাসের 31 তারিখে আমরা কোথায় দেখব, কোথায় থাকব? বা সেপ্টেম্বরের 30 তারিখে আমরা কোথায় থাকব? এটাই হচ্ছে হাওড়াবাসীর আপামর জনগণের, তাদের মনের মধ্যে যে চিন্তাটা, যে দুশ্চিন্তাটা ঘোরপাক খাচ্ছে, আজকে অমুক, কালকে কে? তাই বন্ধুগণ, হাওড়াবাসীর সামনে একটা বড় বিপদ। এই বিপদকে ত্রাণ করতে যারা পারতেন, প্রশ্ন হচ্ছে সেই ত্রাণকর্তাদের
আন্তরিকতা নিয়ে। আমি যে অফিস থেকে এখন কথা বলছি, নরসিংহ দত্ত রোডের বাড়ি, আমার পাশের বাড়িতেই, একেবারে আমার দেয়াল ঘেঁষেই যারা বাস করেন তারা বস্তিবাসী, তাদের প্রধান জীবিকা সরকারি বেসরকারি বা রেল দপ্তর, ব্যাংক বা প্রাইভেট হাউজিং বা কোনো ব্যক্তির বাড়িতে সাফাইয়ের কাজ করা। আমাদের এই পার্টি অফিসের দুই প্রান্তে তাদের বহুদিনের বসতি। এই মানুষগুলি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাজ করতে, তারা সেই বাড়িতে, সেই অ্যাপার্টমেন্টে, সেই হাসপাতালে, সেই সরকারি প্রতিষ্ঠানে ভাইরাস আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসতে বাধ্য হন। তাদের একটা মুখোশ দেওয়া হয় না, মাস্ক দেওয়া হয় না, পায়ে একটা ভালো জুতো দেওয়া হয় না, মাথায় একটা ঢাকনা দেওয়া হয় না, পিপিই তো পরের কথা। যে সাফাই কর্মীরা, কেউ মারা গেলে পরে, সে করোনায় মারা যাক কি অন্য রোগেই মারা যান, তাদের ডেড বডিগুলি যারা বহন করেন, শেষ কৃত্য হওয়া পর্যন্ত যারা নাড়াচাড়া করেন, তাদেরকে পিপিই দেওয়ার কথাটা এই সরকারের মাথায় আসে না। সেই জন্য হাওড়া হাসপাতালের নার্সরা বেবি পালের ঘটনা যখন ঘটল, তখন দেখা গেল হাওড়া হাসপাতালের নার্সরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং পরিণতিতে দেখা গেল হাওড়া হাসপাতালের মাননীয় সুপারকে কোয়ারেন্টাইনে চলে যেতে হলো। পজিটিভ বেরোলো কিনা আমরা জানি না, সরকার জানেন। কদিন পরে আমরা দেখলাম হাওড়ার ডিএম কোয়ারেন্টাইনে চলে গেলেন। আমরা তখন দাবি করেছিলাম আর কাউকে ডিএম করা হোক, একজন প্রশাসক কোয়ারেন্টাইনে থেকে তিনি কিভাবে এই বিপদকে, এই বিপর্যয়কে মোকাবেলা করবেন, আমাদের আশঙ্কা তখনই জন্মেছিল। কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাকে ছুটি তো দিলেনই না, বরং তাকেই বহাল রেখে দিলেন ডিএম হিসাবে। যা পরিণতি হাওড়ার হওয়ার তাই হলো। আমাদের কাছে খবর হচ্ছে হাওড়া জেলায় নাকি একটা মেশিন এসেছে, এই মেশিনে নাকি টেস্ট করা যায়। এই মেশিনটা কয়েকদিন ধরে এসে হাওড়া হাসপাতালে বন্দী হয়ে পড়েছিল, তার নাকি একটা পার্স আসেনি। আমাদের এই এত কৃতকর্মা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, সাধারণ প্রশাসন, টেস্টিং করার জন্য করোনা ভাইরাস আছে কি নেই তার টেস্টিং করার জন্য একটা মেশিন সরকারের কাছ থেকে এলো, কিন্তু তার একটা পার্স এলো না। 4-5 দিন লেগে গেল সেই পার্স আসতে। জানি না কবে থেকে হাওড়ার রোগীদের টেস্টিংটা হাওড়াতেই হবে। এখন হাওড়া রোগীদের টেস্টিং কোথায় হয়? তিনটে ব্যবস্থা আছে। হাসপাতালে গেলে হাওড়া হাসপাতাল থেকে টেস্টিংয়ের সোয়াব নিয়ে পাঠানো হয় কলকাতার সরকারি হাসপাতালে, আর যারা ইনডোর রুগী আছেন তাদের পাঠানো হয় কমান্ড হাসপাতালে আলিপুরে। কমান্ড হাসপাতাল থেকে 48 ঘন্টা রিপোর্ট আসছে, কিন্তু যা সরকারের হাসপাতালে যাচ্ছে সেখান থেকে রিপোর্ট আসতে কারো 4 দিন লাগছে, কারো 5 দিন লাগছে, কারো রিপোর্ট পাওয়া যাচ্ছে না, কারো রিপোর্ট ভুল হচ্ছে। সত্য বলা আইডি হাসপাতালে গায়ে জ্বর নিয়ে সালখিয়ারি একজন আমার পরিচিত ব্যক্তি গিয়েছিলেন টেস্ট করাতে, তার সোয়াব টেস্ট হলো, রিপোর্ট এলো, সেই রিপোর্টে পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু উল্লেখ নেই। ফলে তিনি আরেকবার গেলেন টেস্ট করাতে, সেখান থেকে বলে দেওয়া হলো ওই আপনার একবার টেস্ট হয়েছে, যান চলে যান, ওটাই যথেষ্ট। তিনি বারে বারে আবেদন করছেন,
আরে আমার রিপোর্টটা দেখুন, দেখবার কেউ নেই, এমন ব্যবস্থাপনা আমাদের হাওড়া জেলাতে হচ্ছে। শ্যামপুর এক নম্বর ব্লক প্রত্যন্ত গ্রাম, আমফানে প্রচণ্ড ক্ষতি হয়েছে, প্রায় 500-550 বাড়ির চাল উড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেই শ্যামপুর এক নম্বর ব্লকে আইডেন্টিফাইড হলো, পজিটিভ রুগী পাওয়া গেল। সেই রুগীকে রাখা হচ্ছে কোথায় জানেন? গাদিয়ারায়, যেখানে হচ্ছে টুরিস্ট আবাস, যাকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, অর্থাৎ সন্দেহভাজন ব্যক্তিদের রাখা হয়েছে, তার সঙ্গে কনফার্ম পেশেন্টকে একই জায়গায় পাঠানো হলো। আমাদের পার্টির নেতারা গিয়ে আপত্তি করলেন বিডিওকে, বিডিও বললেন বিএমওএইচ ডাক্তারদের মন্তব্য হচ্ছে ওখানেই থাকবে, ওখানে তো কোনো ডাক্তার নেই, এই রোগীর যদি শ্বাসকষ্ট হয় তাকে অক্সিজেন দেওয়ার কেউ নেই, রাত বিরেতে যদি বিপদে পড়ে সেই রোগী কোথায় যাবে? এরকম হচ্ছে একটা সরকারি ব্যবস্থার মধ্যে আমরা আছি। আর বাকি টেস্টিংয়ের কথা নাই বা বললাম, কয়েকটা প্রাইভেট কোম্পানিকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা 3,000 থেকে 5,000, 5,500 পর্যন্ত চার্জ করছেন। বলা হচ্ছে আজকে ডেট নিতে গেলে 4 দিন 5 দিন 7 দিন পরে হচ্ছে ডেট দেওয়া হচ্ছে, এসবের মানে কি? এটা কি মানবিক মুখ? এটা কি মা মাটি মানুষের সেই মানবিক মুখ যে মানবিক মুখটা দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা ব্যানার্জি? তাই বন্ধুগণ, আমাদের পার্টি 16টি বাম দল গোটা রাজ্যে অভিযান শুরু করেছে, আর দেরি নয়। সরকার স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের গ্রহণ করুক আর নাই করুক, আমরা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে মানুষকে বাঁচাবার জন্য রাস্তায় নামব। এই বার্তা নিয়ে আমাদের কর্মীরা রাস্তায় রাস্তায় যাচ্ছেন, তারাই পয়সা জোগাড় করছেন, মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছেন, নিয়ে মাস্ক স্যানিটাইজার মেশিন কিনছেন, সেই মেশিন নিয়ে পিপিই কিটস পরে তারা পাড়ায় 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 মাস্ক স্যানিটাইজেশনে কাজ করছেন। সরকারি স্যানিটাইজারের দেখা মেলা খুব ভার। আমাদের সামনে একটা ভয়ঙ্কর দিন উপস্থিত। আজকে শুধু করোনার প্রশ্ন নয়, হাওড়ায় একটা টিবি হাসপাতাল আছে, এই টিবি হাসপাতালে জেলা পরিষদ থেকে শুরু করে হাওড়া পৌরসভা তারা নানাভাবে তারা সাহায্য দান করে থাকেন, সেখানে কিছু টিবি রুগী আছেন। এই হাসপাতালে নতুন করে রুগী নেওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, অথচ করোনা আক্রান্ত রুগীর চেয়ে হাওড়া জেলাতে এখনও টিবি রুগীর সংখ্যা অনেক 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 বেশি। তার প্রধান কারণ মেল নিউট্রিশন, যা আয় করে বাজার থেকে যা খাবার কেনে তাতে পুষ্টি হয় না, এটাই হচ্ছে হাওড়ার জেলার জনগণের একটা বড় অংশের আসল চেহারা। তাই কেউ টিবিতে আক্রান্ত, কেউ অন্য রোগে আক্রান্ত, কেউ ডায়রিয়াতে আক্রান্ত, নানা রকম রোগে তারা আক্রান্ত এই রোগী নিয়ে হাওড়া জেলা। আমি দীর্ঘক্ষণ আর এই নিয়ে কথা বলতে চাইছি না, আমরা জনগণের কাছে আহ্বান করতে চাই, আমফানের ক্ষতির আগে এবং পরে যেভাবে আপনারা ত্রাণ দিয়ে সাহায্য করেছেন, যেভাবে আপনারা হাজার হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তুলে দিয়েছেন আমাদের কর্মীদের হাতে, তাদের উপর ভরসা করে মানুষকে ত্রাণ দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, কিচেন করার জন্য, সবজি বাজার করে দেওয়ার জন্য, তেমনি করে আবার এগিয়ে আসুন। আমরা আসুন, আমরা পরস্পর পরস্পরকে রক্ষা করি, পরস্পরকে বাঁচাই, কারণ এই সরকার, আমরা একটাই কথা বলেছি, অযোগ্য, তার যোগ্যতা নেই, ক্ষমতা নেই এই রকম একটা বিপদের মোকাবেলা করতে পারে, এটা প্রমাণিত। এই সরকার অপদার্থ, যা ক্ষমতা আছে তাকে ব্যবহার করতে পারে না। এই সরকার দুর্নীতিবাজদের রক্ষা করার সরকার। ছোট্ট একটা উদাহরণ আমি দেব, আমফানে ক্ষতি হলো, প্রচণ্ড ঝড় হলো,
আমরা অতীতে কখনো দেখিনি। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1,000 কোটি টাকার আশ্বাস পেলেন, নিজেরা আরও কয়েক গুণ প্রায় 6,000-6,500 কোটি টাকা সাহায্য করবেন বলে ঘোষণা করলেন। বিডিও অফিসগুলিতে সার্কুলার চলে গেল, রাতারাতি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের সদস্যরা তৎপর হয়ে গেল, তালিকা জমা হয়ে গেল, কম্পিউটারে টাইপ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে টাকা ঢুকতে আরম্ভ করলো। কদিন পরে যখন চাওয়া হলো কাদের কারা দরখাস্ত করেছে, কারা হচ্ছে ক্ষতিপূরণ পাচ্ছে, কারা পাচ্ছে না, কেন পাচ্ছে না, কী ব্যবস্থা, থ্রিম্যান কমিটি, কে থ্রিম্যান কমিটিতে আছেন, সরকারি অফিসার একজন আর জনপ্রতিনিধি, এমএলএর প্রতিনিধি, সমিতির সভাপতি বা তার প্রতিনিধি, তিনজনের কমিটি, বিরোধীরা, তাদের তো মাইক্রোস্কোপে দেখা যায় না সেই বিরোধীরা, তাই রাস্তায় নামলেন। পঞ্চায়েতের পর পঞ্চায়েতে অভিযান আরম্ভ হল, হাজার হাজার মানুষ পঞ্চায়েতগুলিকে ঘিরে ফেলল, বাধ্য হল তালিকা বের করতে। বামফ্রন্টের পক্ষ থেকে দুবার সর্বদলীয় সভাতে দাবি করা হলো যে সুষ্ঠু ত্রাণ দিতে হবে, দুর্নীতিমুক্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে। মমতা ব্যানার্জি আশ্বাস দিলেন, জেলায় জেলায় সর্বদলীয় কমিটির আমরা দাবি করেছিলাম, তিনি আশ্বাস দিলেন, কিন্তু হাওড়া জেলার ডিএম, সর্বদলীয় কমিটি তো পরের কথা, হাওড়া জেলার ডিএম কোনো বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন না, সময় দেন না। আমার কাছে 6টা থেকে 7টা চিঠি আছে যা আমরা একেবারে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, সিএমওএইচ, ডিএম থেকে আরম্ভ করে কমিশনার, প্রেসিডেন্সি কমিশনার, স্বাস্থ্য কমিশনার, সবার কাছে আমরা একের পর এক মেল করেছি যে আমরা কথা বলতে চাই, আমরা সাহায্য করতে চাই, কিন্তু এই প্রশাসনের হাত থেকে সাহায্য পেলাম না। সেই প্রশাসনের হাত থেকে যখন একটা রাজনৈতিক দলের নেতারা তারা প্রত্যাহত হলেন, তখন আমার হাওড়া জেলার বাহাদুর গরিব মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, তারা বিডিও অফিসগুলিকে ঘেরাও করে করে দাবি করে তালিকা বের করলেন। আমি উদাহরণ দেব একটা ব্লকের, আমি 14টা ব্লকের উদাহরণ দিতে পারি, এত সময় হাতে নেই, কিন্তু একটা ব্লকের উদাহরণ দেব। আপনারা জানেন পাঁচলা ব্লক হাওড়া সদরে, এই পাঁচলা ব্লকে ২,700 জনের বেশি আবেদন করেছিলেন একেবারে প্রথম দিকে, 1,126 জনকে তাদেরকে সিলেক্ট করা হলো, অনেকের টাকা পাঠিয়ে দেওয়া হলো, 20,000 টাকা করে পেয়ে গেলেন। দেখা গেছে একজন পঞ্চায়েতের মেম্বার, তার পরিবার পরিজন ইত্যাদি করে 10 থেকে 12 জন পর্যন্ত 20,000 করে টাকা পেয়ে গেছেন, কিন্তু জনরোষ বাধ্য করেছে। সেই পাঁচলা পঞ্চায়েত সমিতিতেই দেখা গেল একের পর এক গণ ডেপুটেশনের মধ্য দিয়ে 47 জন টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন, যারা তাদের পাকা বাড়ি আছে, যাদের ঘরের চালা ওড়েনি, বিশেষ কোনো ক্ষতি হয়নি, তারা ক্ষতিগ্রস্ত বলে নাম লিখিয়েছেন এবং সরকার তাদের টাকা পাঠিয়েছেন এবং স্ক্রিনিং কমিটি তা পাশ করেছেন, সভাপতি, এমএলএ, তাদের প্রতিনিধি, বিডিও, তিনজনের কমিটি স্ক্রিনিং কমিটির পাশ করা টাকা পেয়েছেন, এমন 47 জন এখন পর্যন্ত টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। কেন? জনগণ এই বাড়িগুলি ঘেরাও করবে, লজ্জায় সরম কিছু বোধ আছে, তাই তারা ফেরত দিয়েছেন। একই জিনিস হচ্ছে উলুবাড়ি 1 নম্বর ব্লক, সেখানেও একই ঘটনা ঘটেছে। উলুবাড়ি 1 নম্বর ব্লকে যখন প্রথম ধরা হলো যে দুর্নীতি করে টাকা নিয়েছে, বাপের নাম, মায়ের নাম, আত্মীয় স্বজনদের নাম, এটা হচ্ছে 3টে 4টে ধর্মের তারা নাকি বিশ্বাসী,
তাদের নামের কোনো ঠিকানা নেই। পরে যখন ধরা হলো, অভিযোগ করা হলো, ইনকোয়ারি হলো, সেই ইনকোয়ারির রেজাল্ট কি জানবেন? ইনকোয়ারির রেজাল্ট প্রশাসনের দপ্তর থেকে জানানো হচ্ছে ওটা মিয়ার টাইপিং মিস্টেক, কোনো দুর্নীতি হয়নি। তাহলে আমাদের জেলার প্রশাসন কেন আছে? শাসক দলের জনপ্রতিনিধিরা চুরি করবেন, চামারি করবেন, জনগণের অর্থ নিয়ে ছেলেখেলা করবেন, আর তাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার সরকারি প্রতিনিধিরা রয়েছেন। তার মধ্যে কেউ কেউ আছেন, তারা একটু মেরুদণ্ড সোজা করে লড়ছেন, তাই কেউ টাকা ফেরত দিচ্ছে, আর অন্য জায়গায় হচ্ছে ধামাচাপা দেওয়া হচ্ছে। চলছে এই লড়াই। আগামী 28 তারিখে এই সংগঠনগুলি তারা ঠিক করেছেন, আরও যে প্রায় 13টা বিডিও অফিস রয়েছে, সরি 11টা বিডিও অফিস রয়েছে যেখানে ডেপুটেশন এখনও হয়নি, সেই বিডিও অফিসগুলিতে গণ ডেপুটেশন হবে। আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, আমরাকে লোককে জড়ো করে রোগ ছড়াতে সাহায্য করবো না তো? আমরা সেদিকে সতর্ক, আমরা বারে বারে আমাদের কর্মীদের বলেছি বিডিও অফিসে বেশি লোক যাবেন না, আমরা বিডিও অফিসের চেয়ার টেবিল ভাঙতে যাচ্ছি না, আমরা কারো গায়ে হাত দিতে যাচ্ছি না, আমরা খালি তাদের সততাকে সামনে আনতে বলছি যে নাম বলুন, এনকোয়ারিতে চলুন, তার বাড়িটা পাকা বাড়ি কি হচ্ছে ঝড়ে উড়ে যাওয়া কাঁচা বাড়ি দেখবেন, চলুন, চেয়ারে বসে থাকলে হবে না, এই কথাটা বলতে যাওয়া হবে। আর হাজারে হাজারে মানুষ দাঁড়াবেন রাস্তায়, সেদিন শহরে দাঁড়াবেন, গ্রামে দাঁড়াবেন, কিন্তু তারা কেউ হচ্ছে কারো গায়ে হাত দিয়ে দাঁড়াবেন না, অন্তত 2 গজ বা 2 মিটার দূরত্ব বজায় রেখে আমাদের কর্মীরা দাঁড়াবেন, সমর্থকরা দাঁড়াবেন, সাধারণ মানুষ দাঁড়াবেন। এবং হাওড়া জেলায় সেদিন 25 থেকে 30 কিলোমিটার রাস্তায় সেদিন সারিবদ্ধভাবে মানুষ বিক্ষোভ প্রদর্শন করবেন, স্লোগান দেবেন, বক্তৃতা হবে, গলায় ঝোলাবেন তাদের দাবি। এই কর্মসূচি এই যুক্ত সংগঠনগুলি, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, ক্ষেতমজুর, এদের হচ্ছে সংগঠন নিয়েছে। হাওড়া শহরের পৌরসভা, উলুবেড়িয়া পৌরসভা, এত করুণ অবস্থা ভারতের মধ্যে আর কোনো জায়গায় নেই। 1.5 বছরের বেশি সময় আগে হাওড়ার পৌরসভার নির্বাচিত বোর্ডের সময় খারিজ হয়ে গিয়েছিল। তৃণমূল কংগ্রেস সরকার নবান্নে বসে, হাওড়ার বুকের মধ্যে বসে হাওড়ার নাগরিকদের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিলেন। তারা একবার একটা কমিটি করলেন, কমিটি বাড়ালেন, তারপর একসময় সেই কমিটি উধাও হয়ে গেল। হাওড়ার পাশে কলকাতা, কলকাতাতেও মেয়াদ ফুরিয়ে গেল করোনার আক্রমণের কারণেই, প্রধানত নির্বাচন হতে পারল না। কিন্তু কলকাতাতে করা হলো, নির্বাচিত জনপ্রতিনিধিরা যারা ছিলেন তারা হচ্ছেন কোঅর্ডিনেটর হিসেবে ফাংশন করবেন, সমস্ত অধিকারী বজায় রইল, হাওড়ার ক্ষেত্রে তা বঞ্চিত করা হলো। তাহলে হাওড়ার তৃণমূল কংগ্রেস আর কলকাতার তৃণমূল কংগ্রেস কি আলাদা? তা বন্ধুগণ, এই দলটা ক্ষমতায় এসেছিল গণতন্ত্রের বুলি মাথায় মুখে নিয়ে, মানুষকে ভুল বুঝিয়েছিল, আজকে তার আসল চেহারা বেরিয়ে পড়েছে। উলুবেড়িয়া পৌরসভা, সেখানেও নির্বাচিত বোর্ডকে খারিজ হয়ে গেল, টাইমবার হয়ে গেল, নির্বাচনে কোনো দেখা নেই, কারা পরিচালনা করছেন? ব কলমে হচ্ছেন তৃণমূলের নেতাদের ইঙ্গিতে পৌরসভা পরিচালিত হচ্ছে, তাই কদিন আগে সেখানে ডেপুটেশন হলো, 10,000 দরখাস্ত পড়েছে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য। জানি না তারা কিভাবে তার ফয়সালা করছেন। তো এ তো গেল একটা দুর্নীতির কথা, এরকম হাজারে হাজারে দুর্নীতি বসে আছে। শাসক দল তারা খুব পরিষ্কার জানেন
তারা যত দুর্নীতি করুক না কেন মানুষের অর্থ নিয়ে জনগণের অর্থ নিয়ে যতই তারা ছিনিমিনি করুক না করুক দিল্লি সরকার তাদের কেশাগ্র স্পর্শ করবে না তারা প্রয়োজন হলে তারা কেউ কেউ মুকুল রায় হয়ে যাবে তাকে প্রোটেকশন দেওয়া হয়ে যাবে এই এই ঘটনা আজকে হাওড়ার বুকে ঘটতে যাচ্ছে ইতিমধ্যে শাসক দল লোক দেখানো কিছু দলীয় পানিশমেন্টের ব্যবস্থা করেছে ওটা যে কত হাস্যস্কর এটা আমাদের চেয়ে তৃণমূল কংগ্রেসের অনুগামীরা আরও ভালো করে জানেন তা বন্ধুগণ এদের উপর আমাদের ভরসা করার কোনো উপায় নেই আমরা আর এদের উপর ভরসা করতে চাই না কেন্দ্রীয় সরকার আমাদের ভিটে মাটি উচ্ছেদ করে দেওয়ার জন্য ব্যবস্থা করোনা আক্রমণের অনেক আগে থেকেই করেছিলেন ছটা রাষ্ট্রায়ত্ত শিল্প হাওড়ার তারা তুলে দিয়ে জলের দরে প্রাইভেট মালিকদের হাতে তুলে দিতে চক্রান্ত করে আছেন খদ্দের মিলছে না তাই এখনও বিক্রি হয়নি আসল কথা হচ্ছে আরও কম দামে আর জলের দামে খদ্দেরকে বিক্রি করো বার্ন ব্রেথওয়েট একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা কেন বিক্রি করে দিতে হচ্ছে এই বার্ন হাওড়াকে তৈরি করেছে হাওড়া শহরের যদি কোনো মা থাকে সেটা হচ্ছে বার্ন বার্নের ধাতু শিল্প আমাদের বেলিলিয়াস লেনের শিল্পকে গড়ে তুলেছিল আজকে যা গোটা হাওড়া জেলায় ছড়িয়ে গেছে বোম্বে রোডের দুধারে যে শিল্প আমরা দেখতে পাই এখন বামফ্রন্ট আমলে যার ভিত্তি স্থাপিত হয়েছিল সেই শিল্পের মাতা হচ্ছেন বার্নের ধাতু শিল্প তাকে আজকে 200 বছর পরে বেসরকারিকরণ হতে হচ্ছে সাতরাগাছি প্রেস সরকার জমি অধিগ্রহণ করলো এই মূল্যবান জমি প্রমোটারদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে ব্রিজেন রূপ মিনি নবরত্ন এখনও প্রফিট দিচ্ছে তাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে হুগলি ডক জাহাজ নির্মাণ কারখানা বহু জাহাজ নির্মাণ করেছে কি অপরাধ করলো বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে তা এটা ধরেই যারা আমাদের দেশের বর্তমান শাসক দল তাদের আসল চেহারা বোঝা যায় তারা আক্রমণ আগেই শুরু করেছিলেন হাওড়া বাঁচা আন্দোলন সেদিন একটা শুরু হয়েছিল শ্রমিকদের একটা অংশ তারা উদ্যোগ নিয়েছিলেন করোনা ভাইরাসের আক্রমণের পরে নতুন আক্রান্ত হলেন আমাদের যত পরিযায়ী শ্রমিক হাওড়া জেলার প্রায় 50,000 পরিযায়ী শ্রমিক হাওড়া জেলায় যারা কাজ পায়নি তারা গোটা ভারতে ছড়িয়ে গেছে ভারতের বাইরে গিয়ে কাজ করছে এই পরিযায়ী শ্রমিকরা যখন দেশে ফিরতে আরম্ভ করলেন তাদেরকে ফিরতে দেওয়া হলো না তাদের বাধা দেওয়া হলো আটকানো হলো তাদের জন্য ট্রেন বরাদ্দ করতে রাজ্য সরকার রাজি হলো না ট্রেনের জন্য ভাড়া দিতে রাজি হলো না গাড়ি পাঠাবার ব্যবস্থা করলো না বর্ডারে আটকে রেখে দিল অমানবিক অত্যাচার করলো তবু প্রায় 15 কোটির মতো শ্রমিক গোটা ভারতের তারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের সমস্ত নিষেধাজ্ঞাকে অমান্য করে তাকে তোয়াক্কা না করে তারা রাস্তায় নামলেন 200-র উপরে মারা গেলেন কিন্তু তারা যে যার ঘরে ফিরলেন এটাই হচ্ছে শ্রমিক শ্রেণী হাওড়া জেলার সেই শ্রমিকের জন্ম হয়ে গেছে আজকে হাওড়া জেলার পরিযায়ী শ্রমিকরা তারা এই আন্দোলন সংগ্রামে গ্রামের কৃষক ক্ষেতমজুর বেকার ভাইদের সঙ্গে রয়েছেন আজকে তারা দাবি করছেন 7,500 টাকা করে মজুরি দিতে হবে প্রতি মাসে আগামী 6 মাস যতদিন পর্যন্ত আর স্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় কেন্দ্রীয় সরকার তুমি দিচ্ছ না রাজ্য সরকার তার সাপোর্টে একটা কথাও এখনো বলেনি দুই সরকারের শ্রেণীচরিত্র তার মধ্য দিয়ে প্রকাশিত হয় টাকা কোথায় পাবে কেন পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স ফেলতে গায়ে লাগে না ওখান থেকে টাকা আসছে আদানি আম্বানি এসব বড় লোকেরা তারা যে বিপুল সম্পদ করেছে গত 30-35 বছর ধরে আর এই গত 6 বছর ধরে যা করেছেন
10% ট্যাক্স চাপাও, তাদের সম্পদের উপরে 10% ট্যাক্স চাপাও, ইমার্জেন্সি ট্যাক্স, টাকা হুরহুর করে আসবে। যাদের টাকা মকুব করেছো, ব্যাংকের অনাদায়ী ঋণ মকুব করেছো, ঘর ধরে তাদের কাছ থেকে অর্থ আনো। ভারতের সম্পদ রয়েছে ওই বড়লোকদের কাছে, এই সম্পদ কেড়ে আনতে হবে আমার ভারতবাসীকে বাঁচাবার জন্য। তাই বন্ধুগণ, আমি আর দীর্ঘক্ষণ আপনাদের সময় নিতে চাই না, আমি অল্প কয়েকটি ঘটনার মধ্য দিয়ে আপনাদের কাছে এই কথা বলতে চাই। আপনারা অনেক দুঃখ অনেক জ্বালায় ভুগছেন, পরিবহনের সমস্যায় যেমন ভুগছেন, কর্মসংস্থানের সমস্যায় যেমন ভুগছেন, চিকিৎসার সমস্যায় যেমন ভুগছেন, তেমনি আরেকটা সমস্যা হচ্ছে বিদ্যুতের বিল। বিদ্যুতের বিল আসছে, যার আসতো 1200 তার 12000, তার কোনো হিসাব নেই, যেমন তেমন বিল আসছে। তরুণরা গিয়ে, হাওড়া জেলার তরুণদের বাহবা দেবো আমরা, তারা গিয়ে অবরোধ করছেন, পুলিশের লাঠি খাচ্ছেন, কিন্তু তাদের জেহাদ ঘোষণা করতে তারা কার্পণ্য করছেন না। তাই বিদ্যুতের অস্বাভাবিক বিল প্রত্যাহার করতে হবে। আর কেন্দ্রীয় সরকার নতুন বিদ্যুৎ আইন আনছে, এক তো তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন বাজপেয়ী সরকারে ছিলেন 2003 সালে, বর্তমান বিদ্যুৎ আইন যা আছে তাকে বিলে পরিণত করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন, তেমনি আজকে নতুন বিদ্যুৎ বিল নিয়ে আসা হচ্ছে। ফলে সার্বিক সংগ্রাম যদি করতে হয় না করা যায়, তাহলে পরে এই সরকারের অপদার্থতা, অযোগ্যতা, অমানবিক আচরণ, দুর্নীতি একে প্রতিহত করা যাবে না। আবার ঐক্যবদ্ধ হলে আমরা সবই করতে পারি, জনগণের চেয়ে আসল শক্তির উৎস। এই কথা বলে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ, নমস্কার, সালাম, আদাব জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আগামী 28শে জুলাই শুরু হচ্ছে হাওড়া বাঁচাও অভিযান। সেদিন প্রায় 25-30 কিলোমিটার রাস্তা ধরে 2 মিটার দূরত্বে বেলা 3টে থেকে 5টা পর্যন্ত আমাদের বন্ধুরা, জনগণের বন্ধুরা রাস্তায় জনগণের দাবি নিয়ে থাকবেন। আমরা আশা করি আপনারা তাদের আশীর্বাদ করবেন, তাদের সহযোগিতা করবেন। আগামী সংগ্রাম শুরু হবে শুধুমাত্র ডিএম বাংলো বিডিও অফিস ধরে নয়, শুধুমাত্র পৌরসভার দপ্তর ধরে নয়, আগামী সংগ্রাম শুরু হবে একেবারে বাসস্থান এলাকায়, বুথে বুথে, পাড়ায় পাড়ায়, সর্বত্র হাওড়া বাঁচাও অভিযান শুরু করব। আমাদের সেই অভিযানে সর্বসাধারণকে, দল মত নির্বিশেষে সর্বসাধারণকে আমরা আহ্বান জানাই যে আপনারা এই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষদের যে আহ্বান, সেই আহ্বানে সারাদিন তাদের সঙ্গে যুক্ত হন এবং আপনাদের ন্যায্য দাবি আদায় করে এই সরকারকে উচিত শিক্ষা দিন। নতুন হাওড়া গড়ে তুলুন, নতুন বাংলা গড়ে তুলুন। ইনকলাব জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, লাল সালামত।